নমস্কার, দক্ষিণ কোরিয়া সিওল অলিম্পিক থেকে বলছি। শ্যাকব্যান মানে, শ্যাকব্যান কথাটা হয়তো আপনারা প্রথমে বুঝতে পারবেন না, নাম হচ্ছে শঙ্কর ব্যানার্জি, মানে শ্যাকব্যান। যে দেশে অলিম্পিক হয়, যেখানেই অলিম্পিক হয়, আমি সেইখানেই চলে আসি, আর আমার সেখানে নাম থাকে শ্যাকব্যান। এখন আমি চলে এসেছি দক্ষিণ কোরিয়া সিওলে। সোনা রূপো ব্রোঞ্জ নেবার জন্য খেলাধুলার এই আসরে চলে আসে পৃথিবীর সব দেশের সেরা সেরা খেলোয়াড়রা। আমি সব দেশের ভাষা বুঝতে পারি, সব দেশের ভাষা বলতে পারি। চীন, জাপান, রাশিয়া, রোমেনিয়া, হল্যান্ড, পোল্যান্ড আর আমার মাদারল্যান্ডের ভাষা আমার তো বলে দিই। এইরকম ভাবে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি রাশিয়ান একজন কোচ এসে আমায় বললো, তার মানে ভাষাটা যা বুঝলাম, 100 মিটার 200 মিটার তোমরা কিরম দৌড়চ্ছ বলো। দৌড়চ্ছ মানে আমরা এই ছোট ছোট দৌড়তে গিয়ে আমাদের হাত পা ছড়ে যেতে পারে, তাই আমরা এই ঠিক ছুটোছুটি ঠিক পছন্দ করি না। আমরা ওই 100 মিটার 200 মিটার কার্ল লুইস আর বেন জনসনকে ছেড়ে দিয়েছি। বেচারারা অনেক দিন ধরে অনেক কষ্ট করে আসছে ওই সোনাটা পাবার জন্যে। যাক গে, এইবার হঠাৎ দেখি একজন চীনের কোচ আমায় বলছে, চুয়াং ক্যাং চৌ আই চাই পাই চুয়াং ক্যাং কা ইচু পো এচো শ্যাকব্যান ইউপুচু হাই জাম লং জাম কাই পাই চুই চাং। ও, তার মানে আমি বুঝলাম যে আমাকে উনি বলছেন যে আমরা হাই জাম লং জাম কেমন করছি। আমি বললাম, দেখো বাবা, আমরা লাফালাফি করলে আমাদের হাড়গোড় ভেঙে যেতে পারে, তাই আমরা লাফালাফি বেশি পছন্দ করি না। তাই বলছি যে তোমরা লাফালাফি করতে ভালোবাসো আর তোমাদের খেলোয়াড়রা খুব বড় বড় লাফায়, তা তোমরাই লাফালাফি করো, আমরা ভাই এখন চলি। এই করতে করতে দেখি রুমেনিয়ার একজন কোচ এসে আমায় বলছে, হ্যালো মিস্টার শ্যাকব্যান, কি খবর, তোমরা ব্যালেন্সিং ট্যালেন্সিং কেমন করছো, মানে এই প্যারালাল বার, বিম ব্যালেন্স। ও, এই রুমেনিয়ার কোচের সম্বন্ধে একটু বলে নিই, এই রুমেনিয়ার কোচ বাংলা টাংলা খুব ভালো বলতে পারে। তার কথা শুনে মনে হলো, হ্যাঁ, সে বাংলা জানে। আমি তখন বললাম, ব্যালেন্স, আরে বাপরে বাপ, বিম ব্যালেন্স, প্যারালাল বার, উরে বাপরে বাপ, কি বলছো, আমরা ট্রামে পাশে যা ব্যালেন্সিং করি, ট্রামে পাশে ঝুলে ঝুলে আমাদের যা ব্যালেন্স হয়, তাতেই আমার গা হাত পা ব্যথা হয়ে যায়। আর তোমাদের এই পুচকে মুচকে মেয়েগুলো, উরে বাপরে বাপ, যা জিমনাস্টিক করে, ওর ধারে কাছে আমরা যেতে রাজি নই। তোমাদের ওই নাদিয়া কুমারীজির জিমনাস্টিক দেখে মাথা ঘুরিয়ে গিয়েছিল। এরপর দেখলাম কোরিয়ার একজন কোচ দুং বং জং, মানে দেখি মনে হচ্ছে শরীরে জং ধরে গেছে। ও এসে বললে, হ্যালো মিস্টার শ্যাকব্যান, চং ডং কিং গং ফং চং চং ভুজাং চাং চাং অলিম্পিং সং সিওল পিওল, মানে আমাদের সিওলের ব্যবস্থা ব্যবস্থা কেমন হয়েছে। আমি বললাম, ও ফ্যান্টাস্টিক, আহ কি বলবো, এশিয়ান হিসেবে আমার বুক ফুলে যাচ্ছে, আমরাও সামনের বছর অলিম্পিক করব, আমাদেরও ইচ্ছা আছে। এই যা, ভুল বলছি, অলিম্পিক তো 4 বছর অন্তর হয়, ঠিক আছে, প্রেসিডেন্ট সামারেন্সকে একবার দেখা হলে বলবো। এরম সময় হঠাৎ দেখি সুইমিং পুলের কাছে দাঁড়িয়ে কথা বলছি, হঠাৎ কি যেন আমাকে ধাক্কা দিয়ে জলে ঠেলে ফেলে দিল। এই যা, জল থেকে উঠতে গিয়ে দেখি খাটের নিচে পড়ে আছি। আরে মশাই, এসব অলিম্পিকের কোনো ব্যাপার নয়, আসলে কি জানেন, কিছুই সত্যি নয়, সবই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম, বুঝেছেন, অলিম্পিকের স্বপ্ন। স্বর্গ মত্ত পাতাল আর ফুটপাতের চাতাল, কোথাও এখন কোনো জায়গা খালি নেই। স্বর্গের দেবতারা এখন পালাতে শুরু করেছে, দেবতাদের এখন সব ভূতে ধরেছে, ভূত পেদরা এখন স্বর্গ দখল করে নিচ্ছে। আর মর্ত, যার চারদিকে তাকালেই দেখবেন বড় বড় গর্ত, হোঁচট খেয়ে পড়ে গেলেই সোজা একেবারে পাতাল। আর আছে চাতাল, মানে ফুটপাত, যেখানে ভিখারিরা সবসময় চিৎপাত, কোন দিকে যাবেন দাদা, রাস্তায় বড্ড কাদা। এসব চিন্তা না করে, রোদ্দুরে না ঘুরে, চলুন চলে যাই টালিগঞ্জের স্টুডিও চত্বরে। এখন যারা আছেন, আগে যারা ছিলেন, বড় বড় সব নামি দামি শিল্পী, তাদের মধ্যে যে নামটি সবার আগে আসে যার, সে নামটি উত্তম কুমার। একদিন এই উত্তম কুমারকে নিয়ে ঘটল একটা মজার ঘটনা। গাড়ি টাড়ি সেদিন কিছু ছিল না, উত্তম কুমার আর তুলসী চক্রবর্তী দুজনে ট্রামে করে স্টুডিওতে আসছিল শুটিং করতে। সেই সময় ট্রামের মধ্যে তুলসী চক্রবর্তীর পকেট মার হয়ে যায়। তুলসীরা ভেবেছে উত্তম কুমার বোধহয় ওর পকেট মেরেছে। তুলসী চক্রবর্তী স্টুডিওতে গিয়ে প্রথমেই বিখ্যাত অভিনেতা ছবি বিশ্বাসের কাছে গিয়ে বলছে, দেখলে কি কাণ্ড হলো বলতো, শেষে কিনা উত্তম আমার পকেটটা মেরে দিলে, হ্যাঁ, যে কটা পড়ে ছিল বলে সব কটা তুলে দিলে, এই এখন বলো দেখি, এখন বলো দেখি বাড়ি ফিরবো কি করে বলো দেখি, আরে তুমি বলো না বলি, কাজটা কি ভালো হলো, হ্যাঁ তুই বলো। সব শুনে ছবি বিশ্বাস তখন বলছে, কে কে পকেট মেরেছে, উত্তম, না না, এ হতে পারে না, এত বড় পকেট
উত্তম মারতে পারে না। আর তাছাড়া তোমার জামায় অনেক পকেট আছে, তুমি ভালো করে খুঁজে দেখো, নিশ্চয় কোথাও না কোথাও পয়সাটা আছে। পারে না, পারে না, উত্তম কোনোদিন পকেট মারতে পারে না। ওই তো, ওই তো নরেশ মিত্র সাহেব আসছে, ওকে জিজ্ঞাসা করো না। তখন নরেশ মিত্র সাহেব হন্তদন্ত হয়ে এদিকে আসছিল, শুনে টুনে বললেন, কে কে পকেট মেরেছে উত্তম? তা কেমন করে হয়, এ তো হয় না, এটা হতেই পারে না, তুমি বানিয়ে বলছো, ভালো করে ভেবে দেখো, তোমার পকেটে পয়সাটা নিশ্চয়ই আছে। কি আশ্চর্য, এসব আবার নতুন কথা শুনছি যে স্টুডিওতে, এ ব্যাপারে পাহাড়ি সান্যাল বোধ হয় ভালো বলতে পারবে। পাহাড়ি সান্যাল তখন ছুটতে ছুটতে আসছিলেন, হঠাৎ শুনে তখন পাহাড়িদা বলছেন, আহ, কি হয়েছে বললে, কোথায় কোনখানে কে কবে কার পকেট পেরেছে, দেখো দেখি, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যা আমার চশমাটা আবার কোথায় গেল, দেখো দেখি, চশমাটা খুঁজে পাচ্ছি না, চশমাটাকে খুঁজে দাও, ও না না, এই তো আমার চোখেই রয়েছে, এই দেখো দেখি, হ্যাঁ কি বললে, উত্তম পকেট পেরেছে, না না না, তা কেমন করে হবে, এ আবার কি কি করে হয়, এটা সম্ভব হয় না। এক কাজ করো, তোমরা বঞ্চ ওই কমল মিত্রকে জিজ্ঞাসা করো, কমল মিত্র ভালো করে বলে দেবে। এইসব শুনে তখন কমল মিত্র মেকআপ নিচ্ছিল, মেকআপ নিতে নিতে তখন কমল মিত্র বলছেন, শুনলাম উত্তম নাকি তুলসীদার পকেট মেরেছে, বেশ করেছে, ওই রকম বড় বড় পকেট জামায় থাকলে যে কেউ পকেট মারবে, এতে লজ্জার কোনো কিছু নেই। এই তো, এই তো হরিজন বন্দ্যোপাধ্যায়, ওকে জিজ্ঞাসা করে দেখো না, ওই তো সব বলে দেবে। কে কি হয়েছে উত্তম, পকেট মেরেছে, এই মরেছে, এই যে চাঁদের হাটে বাঁধ ভেঙেছে, কত কি দেখবো, কত কি শুনবো, দিন দিন কত কি গুলবাপ্পা চলছে, বলি এইরকম আর কতদিন চলবে। এই যে নবদ্বীপ হালদার, তুমি শুনেছ উত্তম নাকি তুলসীদের পকেট মেরেছে? কি বললি, পকেট মেরেছে উত্তম, এই মরেছে। তবে কথা কি জানো, কথা হচ্ছে যা রটে তা কিছুটা বটে, তবে এই তুলসীদার দেখি এই কোনো বুদ্ধি নেই ঘটে। কত ছিল তা কি জানে? তা জানি না, খালি পকেট মেরেছে, পকেট মেরেছে এই বলে যাচ্ছে। ওই তো, ওই তো জ্বর আসছে, ওকেই বলে দেখো না, জ্বর ঠিক বলে দেবে। কি হচ্ছে, কি এই যে বলি, এই দেখো দেখি, তোমরা সব এখানে, আহ কি আশ্চর্য, ওদিকে উত্তম তোমাদের সব ডাকছে, ওই যে তুলসীদার পকেট মারেছে সিনটা, ওটা ভালো করে চেক করতে হবে, আহ চলো 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 দেখি, সবাই এখানে বসে কি করছো, উত্তম যে ডাকছে। কি বললে, পকেট মারে সাল সত্যি না, এই দেখো দেখি, দেখো দেখি কি করে বুঝবো, বলো দেখলি, ওটা যে শুটিং এর ব্যাপার ছিল তা আমি জানবো কি করে, বলো দেখলি, এই স্টুডিওতে সত্যি কোনটা যে শুটিং আর কোনটা যে সিটিং, এই সত্যি তোমাদের বড় বড় বোঝা মুশকিল। বাঙালির বড় উৎসব দুর্গাপুজো, প্যান্ডেলে প্যান্ডেলে ঢাক বাজছে, ছোট ছোট টুনি বাল্ব দিয়ে কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মীর মুখে অটোমেটিক হচ্ছে, ভলেন্টিয়াররা গেটের মুখে দাঁড়িয়ে ব্যাজ লাগিয়ে মহিলা পুরুষ সব আলাদা করে দিচ্ছে, যারা সংসারে কোনোদিনও আলাদা হয়নি তারাও আলাদা হয়ে যাচ্ছে, কে কোন গলি দিয়ে ঢুকলো, কে কোথা দিয়ে বেরিয়ে গেল তার ঠিক ঠিকানা নেই, বাগবাজার দিয়ে ঢুকে অনেকে আবার শোভাবাজার দিয়ে বেরিয়ে গেল। প্রথম দিন আমার বাচ্চা বউকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি, বাচ্চা বউ মানে আমার বউ বাচ্চা না, বউ অনেক বড়, আমার বাচ্চা ছেলে আর বউকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি। একটা পুজোর প্যান্ডেলে এসে দেখলাম লক্ষ্মী আর গণেশ নেই, আমি বললাম, দাদা কি হলো, আপনাদের লক্ষ্মী আর গণেশ নেই কেন? বলে, দেখুন মশাই, আমাদের চাঁদা অনেক কম উঠেছে, তাই আমরা যেরম যেরম চাঁদা উঠছে সেরম সেরম প্রতিমা নিয়ে হাজির করছি, আপনি দশমীর দিন পুরো প্রতিমা পেয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু আপনাদের অসুর মনে হচ্ছে নড়ছে। হ্যাঁ, আমাদের অসুরও শট আছে, তাই নেল শ্বশুরকে বসিয়ে দিয়েছি। তা বেশ করেছেন, কিন্তু অসুরের ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে কেন? ও, অসুর ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে কেন? আরে অসুর এখন বিড়ি টানছে, আরে জ্যান্ত অসুর তো নেশা চাপতে পারছে না, তাই ওই ধনুচির ধোঁয়ার সাথে বিড়িটা একটু খেয়ে নিচ্ছে। বাবা খুব ভালো কথা বলেছেন। এই করতে করতে কত প্যান্ডেলে গেলাম, কত প্যান্ডেলে কত কি দেখলাম। এরপর অনেকদিন বাদে একটা প্যান্ডেল থেকে মাইকে ঘোষণা হচ্ছে,
শুনুন শুনুন, আপনারা সবাই শুনুন, আজ রাত 12টায় আমাদের প্রতিমা বিসর্জন হবে। লড়িতে তাসা পার্টির বাজনার সাথে যারা লাস্তে ইচ্ছুক তারা সকলে আমাদের ক্লাবের প্যান্ডেলে চলে আসুন, আজ আমাদের প্রতিমা বিসর্জন হবে। এই যে ভাই শোনো শোনো, তোমরা রোজই বলতো তোমাদের প্রতিমা বিসর্জন হবে, প্রতিমা বিসর্জন হবে, আচ্ছা বলে তো ঠিক কবে প্রতিমা বিসর্জন হবে? দেখুন মশাই, আমরা রোজই প্রতিমা বিসর্জন দিতে চাইছি, কিন্তু আমাদের প্রসেশন দেখে পাবলিক যেই খুশি হচ্ছে, আমরা প্রতিমা আবার প্যান্ডেলে ব্যাক করছি। কি ভালো কি ভালো, বেশ করছো, ব্যাক করছো। আচ্ছা শোনো বাবা শোনো, তোমরা রোজই ওই মাইক বাজিয়ে যাচ্ছ, ওটা তো বন্ধ হলো না? কি বলছেন মশাই, আমরা বাজাচ্ছি, পাবলিক চাইছে তাই বাজাচ্ছি। কি ভালো কি ভালো, সত্যি পাবলিক চাইছে তাই বাজাচ্ছ, কিন্তু ওই একটা গানে যে রোজই বাজিয়ে যাচ্ছ, প্যার দে প্যার দে প্যার দে রে, আরে কত প্যার দেবে বাবা, প্যার দিতে যে তার একবারে মানে হাঁপিয়ে পড়ছে। দেখুন মশাই, আমরা প্যার প্যার বুঝি না, যেটা হিট গান সেটা বাজাই। কি ভালো কি ভালো, বেশ করবে, বাজাবে 100 বার বাজাবে। তা বাবা, তোমরা প্রতিমা সন্ধ্যেবেলা বিসর্জন না দিয়ে রাতের বেলা বিসর্জন দিতে যাচ্ছ কেন? দেখুন দাদা, অফিস থেকে বাড়ি টাড়ি ফিরে যখন সবাই বাড়িতে লেস নেবে না, আর ঠিক সেই সময় আমরা পজিশন বের করবো। পেপার প্যাডিং চাক, পেপার প্যাডিং চাক, পেপার প্যাডিং চাক। আসছে আসছে বাবা, কি ভালো কি ভালো, সত্যি কি সুন্দর মাথা, যেন ব্যাগের ছাতা। তা বাবা, তোমরা যাদের বাড়ি থেকে ইলেকট্রিক্যাল লাইন নিয়েছো তাদের কোনো অসুবিধা হবে না? কি বলছেন, আমরা নিয়েছি, ওরা আমাদের লাইন দিয়েছে, ওদের বাড়ির মালতি আমাদের ক্লাবের মেম্বার, আসছে যাচ্ছে প্রসাদ খাচ্ছে। কি ভালো কি ভালো, প্রসাদ খাচ্ছে বাবা, বেশি করে খাক বেশি করে খাক। তা ভাই, তোমাদের পাশের পাড়াতে দেখলাম রজত জয়ন্তী হচ্ছে, কই তোমাদের তো রজত জয়ন্তী হলে না? আরে মশাই, আপনি পাড়ায় থাকেন না, না আপনি কিছুই জানেন না, গত বছর আমাদের রজত জয়ন্তী হয়ে গেছে, আবার সামনে বছর আমরা রজত জয়ন্তী করবো। বা বাবা কি ভালো কি ভালো, এক বছর অন্তর অন্তর তোমরা রজত জয়ন্তী করবে, কি ভালো কি ভালো, কি সুন্দর মাথা, সত্যি কি ভালো দেখতে, হাত পা গুলো সরু সরু, পেটটা মোটা, তরল খেয়ে কে হয়েছে ফুলে গেছে। তা বাবারা তোমরা কি কি পুজো করো, তোমরা বছরে কি কি পুজো করো? সে আমরা 11 মাসে 12 পার্বণ করি। কি ভালো কি ভালো, তা 12 মাসে 13 পার্বণ নয় কেন? 1 মাস আমরা ভিতরে থাকি, মানে আমরা হাওয়া টাওয়া খেতে যাই। কি ভালো কি ভালো, তা তোমরা এই পুজো টুজো করছো, তোমাদের ফাংশন টাংশন হবে না? কি বলছেন, পুজো হবে আর ফাংশন হবে না? লতা আশা কিশোর মুকেশ হেমন্ত মান্না, তবে শুনুন, সব মতো শিল্পী, মানে কেউ আশার মতো কেউ লতার মতো। কি ভালো কি ভালো, বুঝেছি বুঝেছি, সব ডুপ্লিকেট শিল্পী, কেউ অরিজিনাল নয়। তা বাবা, তোমাদের এই ফাংশনের জন্য টাকা পাবে কোথা থেকে? কেন, আমাদের মাসিমা টাকা দেবে, পাড়ার মাসিমা আমাদের ক্লাবের মেম্বার, মাসিমার মেয়েকে আমরা ফাংশনের চান্স দিয়েছি, সেই জন্য তো মাসিমা আমাদের পুরো টাকাটা দিয়ে দেবে। কি ভালো কি ভালো, মাসিমা দেবে, বাবা বা কি সুন্দর। তা দেখো, তা বাবা, তোমাদের এই ফাংশন টাংশন হলে আমাদের দেখো কিন্তু। দেখুন, আপনি তো তখন থেকে কি ভালো করে যাচ্ছেন, আপনি তো মশাই ছবি টবি তোলেন, আমাদের ফাংশনের সব ছবি তুলে দেবেন। কি ভালো কি ভালো, আবার কি কথা, আমি তো প্রসাদ খাইনি। ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, তোমাদের পরে ছবি তুলবো। কি বলছেন পরে ছবি তুলো, আপনাকে আমরা ক্লাবের মেম্বার করে লব। পঞ্চু দাদার নাম ঠিকানা লিখে লে। কি ভালো কি ভালো, ঠিক আছে ঠিক আছে, ফিল্মের দামটা অন্তপক্ষে দাও। আরে মশাই, আপনার ক্যামেরা আপনি ছবি তুলবেন, আমরা ফিল্মের দাম দেবো। পঞ্চু খুলে লে খুলে লে, ধুতি টাকে খুলে লে, চশমা টাকে খুলিস নি, চোখে দেখতে পাবে না। কি হলো মশাই, পালাচ্ছেন কেন? কি ভালো কি ভালো, বাড়ি থেকে ঘুরে আসছি, তোমরা কি ভালো, সত্যি তোমাদের মধ্যে ভালো দেখা যায় না। সামনের বছর রজত জয়ন্তী হলে আমি সব ছবি তুলে দেবো, বুঝেছ? হে 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 হে।